ভারসাম্যহীন ব্যক্তির চাকু ও হাঁসুয়ার আঘাতে জখম তিন। পুলিশ সূত্রে জানা যায় জখম তিনজনের নাম চম্পা বিবি, বাণী খাতুন, মুস্কান খাতুন। ভারসাম্যহীন ব্যক্তির নাম মোক্তার শেখ। মোক্তার তার নিজস্ব মা, দিদি ও ভাগ্নিকে ঘরে বন্দি করে রাখে বুধবার সকাল থেকে। বন্দি করে রেখে তাদেরকে হুমকি দেওয়া হয়, কেউ যদি ঘরের ভেতর প্রবেশ করে তাদেরকে মেরে ফেলা হবে। গতকাল থেকে তাদেরকে ঘরে বন্দি করে রাখার পর আজকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফরাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী সহ বিশাল পুলিশ বাহিনী। বেশ কিছুক্ষণ তাকে বোঝানোর পরেও কোনো রকমে দরজা খুলতে পারেনি পুলিশ। তারপর ঘটনাস্থলে আসে ফরাক্কার এসডিপিও ওয়াসিম খান। তিনি বেশ কিছুক্ষণ বোঝানোর পর পরিস্থিতি বেগতি দেখে। ফরাক্কার এসডিপিও যখন দেখে তার মা, দিদি ও ভাগ্নিকে হাঁসুয়া দিয়ে আঘাত করতে থাকে, তখন তিনি কাঁদানে গ্যাসের শেল ফাটায় এবং তারপরে দরজা ভেঙে তাদের তিনজনকে ঘর থেকে বের করে। এরপর ভারসাম্যহীন মুক্তারকে পুলিশ আটক করে নিয়ে যায়। যখন তিনজনকে ফরাক্কা থানার পুলিশ বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়, তবে তাদের শারীরিক অবস্থার অবনতি দেখে চিকিৎসক তাদেরকে জঙ্গিপুর ও মালদা জেলা হাসপাতালে পাঠিয়েছে। দেখুন ফরাক্কার থেকে মিলন সরকারের রিপোর্ট, জেন টিভি। এর আগে ও একটু পাগল টাইপ ছিল। কি নাম তার? আক্তার। এবং আবার ও ঠিক হয়ে গেছিল। ঠিক হওয়ার পরে হঠাৎ এমার্জেন্সি, এবার মা বোন এক জায়গাতে ঘরে ছিল, আচানক আটক করে ধরে নিয়েছে। কবে? কালকে 10টা থেকে। আচ্ছা, তারপরে কি বলছি বলেছিল কি? অনেকজন চেষ্টা করলো ওকে খোলার বলার, খুললো না। আচ্ছা, ওর গায়ে কি ধরেছিল? চাকু ধরেছিল কি? চাকু নিয়েছিল, একটা ছোট হাঁসও ছিল। কেন ধরলোটা? কেন হঠাৎ কেন? কেন সেটা তো বলছি না। পাগল ছিল। এর আগে কয় পাগল হয়েছিল? 4-5 বছর আগে। পরিবারের যতজন সদস্য সবাইকে ধরেছে? না, তিনজনকে। আর সদস্য ছিল? আর কে ছিল পরিবারে? পরিবার তো অনেকজন আছে, ওর ভাই আছে, ওর বড় বৌদি আছে। ঘটনাটা কোথায় ঘটেছিল? ওদের বাড়িতে। জায়গাটার নাম? আন্ধগ্রাম। আচ্ছা, আন্ধগ্রাম দক্ষিণ পাড়া। আন্ধগ্রাম দক্ষিণ পাড়া। ওখানে তাহলে পুলিশ গিয়ে কি করলো? হ্যাঁ, পুলিশেরও অনেক চেষ্টা করলো। অনেক চেষ্টা করলো, চেষ্টা করে যখন না পারলো, যখন দেখলে এরকম কাটাছিঁড়া করতে যায়, তখন দরজা মরজা সব ভেঙে দিয়ে পাবলিক ঢুকলো। কাঁদানি গ্যাস ছেড়েছিল? আগে গ্যাস ছেড়েছিল, গ্যাস দুটো দেওয়ার পরেও কিন্তু কিছু হয়নি। না না, বারো ছিল। হ্যাঁ, আপনার নাম? আমার নাম হচ্ছে শরীফুল শেখ। ও টু পাবলিক স্কুল, উন্নত সর্বাধুনিক পরিকাঠামো সমন্বিত আদর্শ আবাসিক বিদ্যালয়। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সুদক্ষ শিক্ষক দ্বারা পঠন পাঠনের ব্যবস্থা রয়েছে। ছাত্র ছাত্রীদের জন্য পৃথক ক্যাম্পাস মুর্শিদাবাদে ধুলিয়ান ও উমরপুরে অবস্থিত ও টু পাবলিক স্কুলে তিনটি ক্যাম্পাসে জাতি ধর্ম নির্বিশেষে সকল ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়া হয়। এছাড়া সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে। দুস্থ ও মেধাবীদের জন্য আর্থিক ছাড়ের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে